নিরীহ সাধারণ মানুষ যখন বাসা থেকে বাইর হয় তখন দেখা যায় যে সাধারণ মানুষকে ট্রাক ড্রাইভারগুলো দ্রুত গতিতে ট্রাক চালিয়ে সাধারণ মানুষকে খুন করতেছে। কয়েকদিন আগে আমাদের চৌকি থেকে একজন ভাইকে নামাজ পড়ে বাইরে দিতে সেই সময় একটা ট্রাক ড্রাইভার ওকে নির্মমভাবে টাকার পেয়ে পিষ্ট করে মারা যায়। আজকে আমাদের দুই ভাইকে ঘাতক ডাক দুজন তাদের উপরে চাপা পিষ্ট দেয়। তার প্রতিবাদে আজকে আমরা নিরাপদ সড়ক চাই এবং যাতে কোনো ট্রাক অ্যাটলিস্ট রাত 10টার পরে আমরাখানা এবং এয়ারপোর্ট রোডে চলাচল করে 10টার ভিতরে যেন কোনো ট্রাক চলাচল করে না সেই প্রতিবাদে আমরা আজকে এই মিছিল করেছি। আমি সাধারণ জনতা কামরান হোসেন হেলাল।